না সেই কি করছো রে এটা ভিডিও নিয়ে ইউটিউবার লোক তো তা নেই তা নেই তাহলে আজকে এক কাজ করবি তোরে হ্যাঁ আমার এক ক্লাস আছে রে কখন ওই এক ক্লাস তাহলে এই ক্লাসটা মিস করবো না চারটের সময় না সাড়ে চারটা থেকে এটা আমাকে একটা ক্লাস কি একটা রেকর্ডিং করেছে বলছে ওটা পোস্ট করে দিতে লাগে হ্যাঁ হ্যাঁ পোস্ট করে যায় না এবারে এক কাজ করি ওটা পোস্ট করবো না লাইভ করবো কোনটা তাহলে হরে কৃষ্ণ বন্ধুরা, আপনাদের সকলকে আমরা স্বাগত জানাই আমাদের নতুন ভিডিওতে। এখন বাজে 3:45, এখন আমরা 3টের সময় উঠে পড়েছি স্নান বান করে। এখন আমরা প্রভুপাদকে জাগাবো, আর আজকে আমাদের সকলের প্রিয় কমলাপতি প্রভু তিনি আসছেন মন্দিরে, উনি প্রবচন দেবেন। এবং আজ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের শুভ তিরুভাব তিথি, সেই কারণে দুপুর পর্যন্ত আমরা উপবাস থাকবো। আর আজকের দিনের ভিডিওটি অনেক সুন্দর হতে চলেছে, তাই অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। বন্ধুরা, আমরা প্রভুপাদকে জাগিয়ে এসেছি এবং আজকে 8টার সময় কমলাপতি প্রভু তিনি আসছেন এবং ভাগবতমের ক্লাস দেবেন। আপনারা যদি সেই ভাগবতমের ক্লাস কৃষ্ণ কথা শ্রবণ করতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের ফেসবুকে যুক্ত হন, আমাদেরকে ফলো করে নিন। আমরা আমাদের ডিসক্রিপশনে, এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের ফেসবুক লিঙ্ক আপনাদের দিয়ে দেবো, অবশ্যই আপনারা সেটি ফলো করে নিন আর আপনারা আমাদের সঙ্গেই থাকুন। এখন আমরা কিছু জপ করে নেব। মাতা জগদ্ধাত্রীকে আগামীকাল রাত্রিবেলা শয়ন দেওয়া হয়েছে এবং এখন আমরা মাতা জগদ্ধাত্রীকে জাগিয়ে দেব। মন্দিরের পূজারী অনিল প্রভু তিনি চোখের ডাক্তার দেখাতে বাইরে গেছেন, সেই কারণে এই সমস্ত সেবা আমরা পেয়েছি আর সমস্ত সেবার মধ্যে এই সেবাগুলো করার চেষ্টা করছি। জয় মাতা জগদ্ধাত্রী কি জয়। তো এরপরে পরেই থাকছে মঙ্গল আরতি, তুলসী পূজা, আপনারা তা দর্শন করে নেবেন। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। ছটা, এখন আমরা প্রভুপাদের ড্রেস চেঞ্জ করবো, ড্রেসগুলো তারপরে ধুয়ে মেলে দেবো, দুপুরবেলা আবার সেগুলো আয়রন করতে হবে। বন্ধুরা, আমাদের অত্যন্ত সৌভাগ্যের ফলে আজ কমলাপতি প্রভুর কিছু সেবা আমরা করার সুযোগ পেয়েছি। কমলাপতি প্রভু আগামী কালকেও থাকবে এবং দুপুরবেলা 12টার সময় পুষ্পাঞ্জলি হবে মন্দিরে। পুষ্পাঞ্জলি আপনাদের দর্শন করাবো, আপনাদের অবশ্যই ভালো লাগবে, তাই অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। I'm sorry.
সমস্ত সবজি আছে, এরকম সবজি ছিল, মিক্স সবজি, ফুলকপির সবজি, চাটনি, পরমান্ন, ডাল, আর সমস্ত ভক্তরা প্রসাদ পেয়ে নিয়েছেন। এবং 2:09 তো এখন আমাদের সার্ভিস করা হয়ে গেছে, যেহেতু সোমবার সেই কারণে ভক্ত সংখ্যা কম, তো এখন আমরা প্রসাদ পেয়ে নেব। বন্ধুরা, আপনারা যারা মন্দিরে এসে থাকতে চান তাদের জন্য এই হয়েছে গেস্ট হাউস। এখানে আপনারা 500 টাকার বিনিময়ে থাকতে পারেন। আর এখানে বাথরুম আছে, বাথরুমে গ্রিজার আছে। এক রাত্রির জন্য এখানে 500 টাকা দিতে হয়। আপনারা আগে থেকে কল করে এখানে এসে থাকতে পারেন। আমরা ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দেবো, সেই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে এখানে এসে থাকতে পারেন। এছাড়াও প্রসাদ বুকিং করার নাম্বারও আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেই নাম্বারে কল করে প্রসাদও বুকিং করে নিতে পারেন। আমার যদি কৃষ্ণমূর্তি হস্ত বা আমার মঙ্গল হোক এরকম কিছু বলে যদি তার মঙ্গল হয় এবং সে যদি খুশি হয় এবং ভগবান কৃষ্ণের প্রতি আসে, ইস্কনের প্রতি তার বিশ্বাস আসে, সব কিছু যদি অনুকূল হয় তাহলে আমার বলতে অসুবিধা নেই এবং তাতে আমার কিছু ক্ষয় হয় না, আমার উপরন্ত আমার মঙ্গল হয়, আমি কৃষ্ণকে স্মরণ করলাম। সেই বিভিন্ন রকম স্বার্থ দেখে আমি যদি তার মঙ্গলের জন্যে এবং আমার মঙ্গলের জন্যে এবং সংস্থার মঙ্গলের জন্যে গুরু কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করি তাহলে সবটাই উপকৃত। হরে কৃষ্ণ ভক্তগণ, তো আমাদের পাড়া থেকে আমাদের সমস্ত বন্ধুরা এসেছিলেন এবং আমার বাবাও এসেছিলেন। আজ আমরা চিড়েদদি মহাসাদ তলায় এখন বসে আছি। কিছুক্ষণ আগে আমরা মন্দিরে ছিলাম এবং সমস্ত কিছু আমরা দর্শন করালাম। আর আমরা আপনাদেরকেও বলবো আপনারা আসুন, আর আপনারা যদি আসেন তাহলে আমরা চেষ্টা করবো যদি সময় পাই এই সমস্ত স্থানগুলি আপনাদেরও দর্শন করাতে। আর বৌদেরও বলবো আপনারা সকলেই আবার আসবেন, আর চেষ্টা করবেন উৎসবের দিন আসতে, কারণ উৎসবের দিন এলে আরো মজা আনন্দ হয়। ধন্যবাদ। হরে কৃষ্ণ। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এর পরের ভিডিওটি আরও সুন্দর হতে চলেছে, তাই অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে নতুন ভিডিওটি, ততক্ষণের জন্য হরে কৃষ্ণ।